বন্ধুরা তোমরা কি কখনও দাঁত মাজার ব্রাশের সাহায্যে ছোট্ট সূচের মধ্যেও সুতো পরিয়ে দেখেছ দুধের মধ্যে কি দিলে দুধ কিন্তু নষ্ট হবে না অনেকক্ষণ ভালো থাকবে কামরাঙার কাটার সময় কোন অংশটা অবশ্যই ফেলে দেওয়া উচিত এমনই কিছু কিচেন টিপস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি এই টিপসগুলি তোমাদের কাজে লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও প্রথমেই যে টিপসটি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা এই ধরনের শার্ট যখন আমরা আয়রন করি অনেক সময় দেখা যায় ঠিকঠাক মতো কিন্তু ভাজ করতে পারি না আর ঠিক মতো ভাজ না হলে কিন্তু আমাদের আয়রন করাটাই পুরো বিথা হয়ে যায় কারণ জামাটা কুচকে যায় তাই কীভাবে ভাজ করলে পারফেক্ট দোকানের মতো ভাজ আমরা করতে পারবো এখানে দেখো আমি একটি কার্ডবোর্ড নিয়ে নিয়েছি একটু ভাজ করে মোটা দেখে কার্ডবোর্ডটা নিয়েছি তোমরা পাতলা সরু দেখেও কাটবোর্ড নিতে পারো কার্ডবোর্ড যদি একান্তই না থাকে বাড়িতে বাচ্চাদের যে খাতার মলাট হয় মোটা সেটাও তোমরা ব্যবহার করতে পারো এটা দেখো আমাদের শার্টের এইভাবে ওপরের অংশ রেখে আমরা এইভাবে দেখো আমাদের শার্টের সাইডের অংশটা ভাজ করে নিচ্ছি হাতাটাকেও ভাজ করে নিচ্ছি দু সাইডে বন্ধুরা এইভাবে ভাজ করে নেব তারপর নিচের দিকের যে অংশটা আছে এইভাবে ভাঁজ করে আবার আমরা কিন্তু এইভাবে ভাজ করে ছোট করে নেব তোমরা যদি দেখে নাও তাহলে কিন্তু খুব ভালো হয় বলার থেকে এইভাবেও দিতে পারো তাছাড়াও তোমরা এই অংশটাকে ভেতরের দিকে ঢুকিয়েও দিতে পারো তারপর ভাজটা যখন হয়ে যাবে আমাদের যে কার্ডবোর্ডটা রয়েছে বা পিচবোর্ড এটাকে আমরা এইভাবে বের করে দেব। তাহলে এই বন্ধুরা দেখো পারফেক্ট দোকানের মতো ভাজ কিন্তু আমরা খুব সহজেই বাড়িতেই করে করে নিতে পারবো আশা করছি টিপসটি তোমাদের ভালো লাগ লাগবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই বন্ধুরা কামরাঙা তো আমরা প্রত্যেকেই কম বেশি খেয়ে থাকি যাকে স্টার ফুডস বলে বাংলায় আমরা এখানে কামরাঙা বলে থাকি তোমরা কি বলে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু এটা খাওয়ারও কিন্তু কিছু ক্ষতিকর দিক আছে যাদের কিডনির সমস্যা বন্ধুরা তাদের জন্য কিন্তু কামরাঙ্গা খাওয়া মারাত্মক ক্ষতি হতে পারে এটা আমি বলছি না তোমরা গুগলে গিয়েও সার্চ করে দেখে নিতে পারো আর কামরাঙ্গা কাটার সময় বন্ধুরা এই কাজটি অবশ্যই করা উচিত কামরাঙার যে শীতটা থাকে ওপরের দিকেই শীতটাকে কিন্তু ফেলে দেওয়া উচিত তাছাড়াও বন্ধুরা কামরাঙা তো প্রচুর পরিমাণে উপকার কারণ কামরাঙ্গার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে অক্সিডেন্ট রয়েছে যেটা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তাছাড়াও বন্ধুরা কামরাঙার যে দানা বা বীজটা থাকে এটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ ক্ষতিকর তাই অবশ্যই যখনই তোমরা কামরাঙা কাটবে বা স্টার ফ্রুটস কাটবে এই দানা বা বীজটাকে কিন্তু বের করে দেবে কারণ এই দানা বা বীজটা আমাদের শরীরের কিন্তু ক্ষতি করে হজমেও ক্ষতি করে তাছাড়া অনেক সময় পাতলা পটি পর্যন্ত হয়ে যেতে পারে তাহলে টিপসগুলি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের মূল্যবান সময়টা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই এখানে দেখো আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ কারিপাতা কারিপাতা তো সাউথ ইন্ডিয়ার দিকে প্রচুর পরিমাণ রান্নায় ব্যবহার হয় কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে বাঙালিরাও কিন্তু এই কারিপাতা প্রচণ্ডই পছন্দ করছে কারণ এর গন্ধটা এতটাই সুন্দর আমি কিন্তু এর গন্ধটা ভীষণ পছন্দ করি কিন্তু এই কারিপাতা আমরা যদি বেশি দিন ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দিই দেখা যায় কালারটাও নষ্ট হয়ে যায় গন্ধটাও কিন্তু ঠিক মতো থাকে না তা কি করে আমরা এই গন্ধটা বা কালারটা সবুজ রাখতে পারি তারই একটি টিপস শেয়ার করব আমাদের নিয়ে নিতে হবে এরকম কোনো কাঁচের জার বা কাঁচের কন্টেনার তার মধ্যে যদি আমরা খুব ভালো করে জল দিয়ে ধুয়ে কাপড় দিয়ে মুছে রেখে দিই বন্ধুরা থেকে মাস সেন্ট এরকমই ভালো দু থাকবে আর কালারটাও কিন্তু সবুজ থাকবে অবশ্যই টিপসটি অ্যাপ্লাই করো আর ভালো লাগলে একটা লাইক করো পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই দুধ তো আমরা প্রত্যেকেই কম বেশি খেয়ে থাকি অনেক সময় হয় আমাদের কোথাও যাওয়ার থাকে আমরা দুধটা তাকে ফ্রিজের মধ্যে জাল দিয়ে খুব ভালো করে রেখে দেওয়ার পরও দেখা যায় দুধটা আমাদের নষ্ট হয়ে যায় বাড়িতে এসে হয়তো বাচ্চাদের খাওয়াতে যাব দেখা যায় নষ্ট হয়ে যায় তা কিভাবে রাখলে দুধটা আমাদের ভালো থাকবে দুধটাকে খুব ভালো করে এইভাবে আমি দেখো ফুটিয়ে নিয়েছি দুধের মধ্যে দিয়ে দেব সামান্য এক চিমটে বেকিং সোডা যে সোডা আমরা রান্নায় ব্যবহার করে থাকি বেকিং সোডা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এখানে কিন্তু বেকিং পাউডার নয় বেকিং সোডাই দিতে হবে এইভাবে মেশানোর পর দুধটাকে আবার কয়েক এক সেকেন্ড ফুটিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি দুধটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে তারপর বন্ধুরা ফ্রিজের কিন্তু ওপরের তাকটায় যদি আমরা দুধটা রেখে দিই তাহলে কিন্তু দুধটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ দেখা যায় হুট করে কারেন্টটা চলে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু তোমরা যদি ওপরের তাকে না রাখে নিচের তাকে দুধটাকে ভালো করে ঠান্ডা করে ঢেকে এইভাবে রেখে দাও তাহলে কিন্তু তোমাদের দুধটা কখনোই নষ্ট হবে না এই টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করো বন্ধুরা তোমরা ও খুব ভালো ফল পাবে পরবর্তী টিপসটি দেখে নিই বন্ধুরা ছোট্ট সূচের মধ্যে সুতো পরাতে কিন্তু কম বেশি আমাদের প্রত্যেকেরই অসুবিধা হয় এটা যে শুধু বয়স্কদের হয় তা নয় ইয়ংদেরও কিন্তু এই সমস্যাটা দেখা দেয় সেক্ষেত্রে একটি পুরনো দাঁত মাজার ব্রাশের সাহায্যে কিন্তু আমরা খুব সহজেই ছোট্ট থেকে ছোট্ট সূচের মধ্যে সুতো পরিয়ে ফেলতে পারবো এখানে দেখো পুরনো একটি ব্রাশ নিয়েছি যেটা আমি কোনো কাজে ব্যবহার করতাম না এরপরে আমাদের যেটা লাগবে আমাদের বাড়িতে জামা কাপড় কাচার যে ব্রাশগুলো থাকে এর যে সুতোটা থাকে এই সুতোটা আমি কাচির সাহায্যে কিছুটা অংশ সুতো আমি এইভাবে কেটে নিচ্ছি এরপর এই সুতোটাকে আমি এইভাবে ইউয়ের মতো করে ভাঁজ করে নেব দেখো এইভাবে ভাজ করে নিলাম এবার আমাদের যে ব্রাশ ধরার হ্যান্ডেলটা আছে এই হ্যান্ডেলটার ওপরে আমরা এই সুতোটাকে এইভাবে আমি রেখে সেলুটেপ দিয়ে খুব ভালো করে আটকে দেব টাইট করে ভালো করে আটকে নিতে হবে তাহলে বন্ধুরা আমরা অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবো এই ধরনের অর্গানাইজার বাজারে কিনতে গেলে কিন্তু অনেকটা দাম দিয়েই কিনতে হয় কিন্তু বাড়িতে পড়ে থাকা জিনিস দিয়েই কিন্তু বন্ধুরা এই ধরনের অর্গানাইজার আমরা তৈরি করে নিতে পারি এবার দেখো যে স্যুজটার মধ্যে আমরা সুতোটা পরাবো সেই সুজটাকে এই যে আমি দড়িটা লাগিয়ে নিয়েছি ব্রাশের মধ্যে এই দড়িটার ভেতর বা সুতোটার ভেতর আমাদের সুজটাকে এইভাবে পরিয়ে নিতে হবে তারপর যে সুতোটা পরাতে চাই সেই সুতোটাকেও আবার কিন্তু এই সুতোর মধ্যে পরিয়ে নেব তারপর আমরা সুজটাকে যদি এইভাবে টেনে বের করে নিই তাহলেই দেখো সেকেন্ডের মধ্যেই কিন্তু আমরা সুচে সুতো পরিয়ে নিতে পারছি এরকমভাবে কিন্তু আমরা তৈরি করে রেখে দিতে পারি আমাদের সুতোর কৌটো বা বাস্কের পাশে বা তার মধ্যে তাহলে যখনই আমরা সুতো পরাতে যাব এটার সাহায্যে সেকেন্ডেই সুচে সুতো পরিয়ে নিতে পারবো একেবারে ছোট সূচেও কিন্তু এটার সাহায্যে সুতো পরিয়ে নিতে কোনো অসুবিধা হবে না তাহলে বন্ধুরা টিপসগুলি কীরকম লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও